হাই ইলেভেনে যারা নতুন উঠেছ তাদের সাথে কথা বলতে বেশ কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে নতুন নোটিফিকেশান আমাদের যে ওয়েবসাইটে ডাব্লিউ বিসি ওয়েবসাইটে এসছে সেখানে এক্সাম প্যাটার্ন কেমন হবে কীভাবে প্রশ্ন হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। নতুন নোটিফিকেশনে কোথায় কি উল্লেখ আছে সেইভাবে কেমন প্রশ্ন হবে সেই প্রশ্নের ডেমোও তোমাদেরকে দেখাবো এবং সবটা আজকে ইন ডিটেলস আলোচনা করব তোমাদের সমস্ত কনফিউশন আজকে কিল করব অর্থাৎ আজকে খতম করব। তো চলো শুরু করা যাক আমরা সিলেবাস দিয়ে শুরু করব তারপর সিলেবাসের কি পরিবর্তন হয়েছে কতটা আর আগের সিলেবাস থেকে কতটা এসছে আগের সিলেবাস থেকে কতটা বেরিয়ে গেছে তারপর বই কি কি কিনবে তোমরা এক্স্যাক্টলি কোন বই কেনা তোমাদের জন্য উচিত হবে এবং অ্যাটলাস্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন নোটিফিকেশান ডাব্লিউ বি যে আমাদের এক্সাম প্যাটার্ন কেমন হবে অর্থাৎ নতুন ইলেভেনে সেমিস্টার ওয়াইজ যে এক্সাম সেই এক্সাম কেমনভাবে প্রশ্ন হবে এমসিকিউ ফরম্যাটে প্রশ্নটা কেমন হবে সেই সমস্ত কিছু নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং অ্যাট লাস্ট আমরা আজকের ভিডিওটি শেষ করব তো একদম শেষ পর্যন্ত প্রত্যেকে তোমরা থাকো তার কারণ এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো স্টার্ট একদম শুরুতে আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে তারপর বই নিয়ে তারপর এক্সাম প্রসেস অর্থাৎ এক্সামে কি কী পরিবর্তন হয়েছে এক্সাম প্রসেসটা কেমন হয়েছে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়েছে সেটা নিয়ে এক্সাম প্রসেস বলতে এখানে মেইনলি কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো অ্যান্ড দ্য লাস্ট টিচিং মেথড অর্থাৎ টিচাররা এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কীভাবে পড়াবে সেটাও আমি বলবো সুতরাং এটা শুধু স্টুডেন্ট নয় টিচারদেরও অনেক হেল্পফুল হতে চলেছে যদি কোনো টিচার ভিডিওটি দেখো তারও দেখেন তারও কিন্তু অনেক বেনিফিট হবে আশা করছি তো চলে এসো আমরা প্রথমেই চলে আসি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে কি কি পরিবর্তন হলো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে আমাদের সিলেবাসের কী কী পরিবর্তন হয়েছে ম্যাথামেটিক্স সিলেবাসে আমাদের সেমিস্টার ওয়ানটা শুধু ইউনিট ওয়ান টু থ্রি তিনটে ইউনিট আমাদের যেমন সাতটা ইউনিট ছিল ক্লাস ইলেভেনের সেই সাতটা ইউনিট থেকে শুধু একটা ইউনিট বাদ গেছে অর্থাৎ গাণিতিক যুক্তিটা বাদ চলে গেছে ম্যাথামেটিক্যাল রিজার্নিং সেই চ্যাপ্টারটি বাদ চলে গেছে বাকি সমস্ত ইউনিট আছে তো তার মধ্যে থেকে প্রথম তিনটি ইউনিট তোমাদের সেমিস্টার ওয়ানে এবং তার পরের তিনটি ইউনিট তোমাদের সেমিস্টার টুতে আছে তাছাড়া কোনো পরিবর্তন হয়নি ম্যাথামেটিক্স কিন্তু নো চেঞ্জ অর্থাৎ ম্যাথামেটিক্সে কোনো পরিবর্তন হয়নি শুধু পার্ট হয়েছে কটা দুটো পার্ট হয়েছে একটা সেমিস্টার সেমিস্টার ওয়ান একটা সেমিস্টার টু অর্থাৎ ম্যাথামেটিক্সের সেমিস্টার ওয়ানে তোমাদের ইউনিট ওয়ান ওয়ান টু থ্রি যা সিলেবাস আছে সেই সিলেবাসই আছে শুধু ফর্ম্যাটটা চেঞ্জ হয়ে গেছে এমসি কিউ প্যাটার্ন ফিজিক্সেও সেমভাবে নো চেঞ্জ ফিজিক্সেও কোনো চেঞ্জ হয়নি শুধু বইটা দুভাগে বিভক্ত হয়েছে কেমিস্ট্রিতে সেমিস্টার ওয়ানে ছোট্ট একটু চেঞ্জ হয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে ক্লাস টুয়েলভের ফিজিক্যাল কেমিস্ট্রিতে ফিজিক্যালে ক্লাস টুয়েলভে সলিডসটা একটু এসছে সলিডসটা একটু এসছে আর আমাদের ইন কেমিস্ট্রিতে হাইড্রোজেনটা বাদ গেছে হাইড্রোজেনটা বাদ গেছে হাইড্রোজেনটা বাদ গেছে অর্থাৎ হাইড্রোজেনটা নেই তাহলে এই দুটো জিনিস সংযোজন এবং বিয়োজন হয়েছে আমাদের কেমিস্ট্রিতে আর বায়োলজিতে যেমন ছিল তেমনই আছে শুধু দুটো পার্টে ভাগ হয়েছে বায়োলজিতেও নো চেঞ্জ ওকে তো চলে এসো সিলেবাস তাহলে তোমরা বই যেটা তোমাদের পেয়েছ দুটো ভাগে বিভক্ত অবশ্যই প্রত্যেকটি বই সেই বইয়ে তোমরা ফার্স্ট সেমিস্টারে যেগুলো আছে দেখে নিলে সেগুলোই কিন্তু সিলেবাসে আছে সেগুলোই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে হবে নেক্সট চলে এসো আমরা পরের চলে যাই বা তোমাদের সিলেবাসের যে পিডিএফ আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আগের একটি ভিডিওতে তোমরা এই কোণে ভিডিওটি দেখতে পাবে আগের যে ভিডিওটি আমি তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড দিয়েছিলাম আমি এবং আমাদের সমস্ত টিচাররা ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির চারটেরই যে সেমিস্টার পরিবর্তনের ভিডিও দিয়ে এই সিলেবাস পরিবর্তনের ভিডিও দিয়েছিলাম সেখানে ইন ডিটেলস তোমরা দেখতে পাবে নেক্সট আমরা চলে আসি বই বইয়ের ক্ষেত্রে আমি প্রেফার করবো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে প্রথমেই তো এসএন দে এসএন দে মানে তোমার হচ্ছে ছায়া প্রকাশনী এবং সেকেন্ড প্রেফারেবল সাঁতরা সাঁতরার বইটা কিন্তু অনেক 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 বেশি ভালো করেছে এসএন দে যেহেতু অনেক বেশি ট্রাস্টেড এসএন যেহেতু ছায়া প্রকাশনীতে আমরা সব সময় ফলো করে আসি সেই সূত্র ধরে এসএন দেই ফার্স্ট প্রেফারবেল হবে কিন্তু সাঁত্রার বইটাও তোমরা ট্রাই করতে পারো আমি বলবো যে যদি তোমাদের সক্ষমতা থাকে যদি তোমাদের তেমন অবস্থা থাকে তাহলে তোমরা এসএন দে এবং সাঁতরা অর্থাৎ ছায়া এবং সাঁতরা এই দুটো বই ম্যাথের জন্য ইউজ করো আমি আশা করব এই দুটো বই যদি তোমরা কম্পারেটিভলি ইউজ করো তাহলে তোমাদের জন্য অনেক হেল্প হবে তোমাদের জন্য অনেক হেল্প হতে চলেছে ওকে তো তোমরা একান্তই নিতান্তই যদি না পারো তাহলে এসএন দে কেন তার কারণ এসএন দে সলিউশানটা অ্যাভেলেবেল সব জায়গায় তুমি সাঁতরার সলিউশনটা কিন্তু সেভাবে পাবে না অথবা তোমার প্রাইভেট টিচার এসএন দেই হয়তো ফলো করছে যদি প্রাইভেট টিচার তুমি অফলাইন যেখানে পড়ছো তিনি যদি সাঁতরা ফলো করে তাহলে তুমি সাঁতরাই কেন কিন্তু তুমি যদি এসই বাংলা থেকে পড়াশোনা করো আমি বলবো দুটোর মধ্যে একটা চয়েস করতে হলে ছায়া প্রকাশনী তার কারণ এসএন দেই ছায়া প্রকাশনীটাই কিন্তু আমরা সলভ করাচ্ছি অর্থাৎ আমিই সলভ করাচ্ছি ফিজিক্সেও সেমভাবে ছায়া প্রকাশনীর বইটা বইটাই মোস্ট প্রেফারেবেল কেমিস্ট্রিতেও ছায়া প্রকাশনীর বইটাই তোমরা কেনো ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স ফার্স্ট প্রেফারেবেল ছায়া প্রকাশনী সেকেন্ড সাঁতরা আর বায়োলজির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট প্রেফারেবেল সাঁতরা সেকেন্ড ছায়া প্রকাশনী বায়োলজিতে সাঁতরার বইটাই কিন্তু তোমার জন্য বেস্ট হবে সুতরাং সাঁতরা কেন ছায়া প্রকাশনী আমি বলবো যে ছায়া প্রকাশনীর থেকে সাঁতরা বেটার ওকে চলো বইয়ের জায়গাটা মিটলো এইবার চলে আসি এক্সাম প্রসেস এক্সাম প্রসেসে আমরা জানি সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি এই দুটো সেমিস্টারে আমাদের কি এক্সাম প্রসেস এমসিকিউ ফর্ম্যাট ফরম্যাট কিন্তু লং ফরম্যাট আমাদের হচ্ছে সেমিস্টার টু আর সেমিস্টার ফোর সেমিস্টার টু আর সেমিস্টার ফোর কি ফরম্যাট লং ফরম্যাট এবার এখানে তোমাদের চলে আসি যে কোশ্চেন প্যাটার্নে তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তিতে কোশ্চেন প্যাটার্নে কি কি চেঞ্জেস এসছে দেখো ষোলো তারিখের ষোলো তারিখের নোটিফিকেশান আজকে আমরা এই ভিডিওটি যখন তোমরা হাতে পাচ্ছ তোমাদের আজকে তারিখ তারিখ বোধ হয় একুশ সম্ভবত তাই তো তো একুশ তারিখে তোমরা এই ভিডিওটি পাচ্ছ কিন্তু ষোলো তারিখের নোটিফিকেশান একটু লেট হয়ে গেল আমাদের রেডি করতে তো কি বলছি একটু পড়ে নেব।

ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে সত্তর নাম্বার লেখা অর্থাৎ থিওরি এবং তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল তাহলে এই সত্তরকে হাফ করলে পঁয়ত্রিশ হচ্ছে কিন্তু আমরা যদি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখি ম্যাথামেটিক্সে আমাদের একশোর মধ্যে আশি নাম্বার ম্যাথামেটিক্স এবং কুড়ি আশি নাম্বার থিওরি এবং কুড়ি নাম্বার প্রজেক্ট তো সেখানে কিন্তু তোমাদের আশিকে হাফ করলে চল্লিশ তাই তোমরা পঁয়ত্রিশ নাম্বার পাবে হচ্ছে ফিজিক্স সেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলোতে আর চল্লিশ পাবে কোথায় চল্লিশ নাম্বার থিওরি কোশ্চেন পাবে তোমরা ম্যাথামেটিক্সে এইবার কীভাবে এই কোশ্চেনটা ডিভাইড করা হয়েছে কোশ্চেনের মধ্যে কত পার্সেন্ট কোশ্চেন সহজ কত পার্সেন্ট কোশ্চেন মিডিয়াম ক্যাটাগরি কত পার্সেন্ট কোশ্চেন হার্ড ক্যাটাগরি মানে একটু ট্যালেন্টেড ছেলে মেয়েদের জন্য বা একটু উচ্চ মানে সেটা আমরা একটু ডিসকাস করে নেব প্রথমেই বলছে দেখো অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট কোশ্চেন অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট কোশ্চেন ইন দাস ইন দিস পেপার উইল বি কনসিস্টেড অফ বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন তাহলে ফিফটি পারসেন্ট কোশ্চেন একদম সিম্পল কোশ্চেন অর্থাৎ এটা অল ওভার অ্যাভারেজ স্টুডেন্ট সবাই কিন্তু পারবে অ্যারাউন্ড

স্কিলস অব দ্য স্টুডেন্ট অ্যালং উইথ দেয়ার সাবজেক্ট নলেজ এইবার এই কোশ্চেন প্যাটার্নটা কীভাবে তোমাদের রাখছে যে তোমাদের সাবজেক্ট নলেজটাকে টেস্ট করার জন্য সাবজেক্ট নলেজটা কতটা বেটার হচ্ছে সেটা জানার জন্য কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আমূল পরিবর্তন হয়েছে অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন ভয়ঙ্কর পরিবর্তন হয়েছে তোমরা এতদিন ধরে যে কোশ্চেন অ্যান্সার করতে অভ্যস্ত সেই জায়গা থেকে যখন এমসিকিউ কিউ ফরম্যাট ভেবেছিলাম আমিও সিরিয়াসলি ভেবেছিলাম যে এমসি কিউ ফরম্যাট মানে তাহলে ও এমআসিটা কোশ্চেন হবে এমসি বেস কোশ্চেন হবে চারটে অপশান থাকবে একটা টিক মারা হবে কিন্তু আমি দেখছি না এক নম্বরেরই কোশ্চেন এমসি কিউ ফর্ম্যাটেরই কোশ্চেন কিন্তু খুব 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 অন্য রকমভাবে কিন্তু কোশ্চেনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে দেখো শুধু এমসিকিউ ফর্ম্যাটে ফরম্যাটে এমসি নয় তার মধ্যে কি কি থাকতে চলেছে ইন দ্য ব্লাংস ছোটোবেলায় পড়া অ্যাকচুয়ালি এই কোশ্চেন প্যাটার্নটা তোমাদের ছোটোবেলায় ইংরাজি সিক্স সেভেন এইটে ইংরাজি পরীক্ষা দিতে না প্রশ্নপত্রেই ইংরাজির উত্তর করতে হতো সেখানে ফিলিন দ্য ব্লাংস থাকতো অনেক কিছু থাকতো তো সেই রকম প্রশ্নপত্রেই হয়তো উত্তর করতে হবে এবং সেই রকমভাবেই মানে আমরা ছোটোবেলায় যেটা ইংরাজি পরীক্ষা দিতাম সেই রকমভাবেই এখন আমরা সব সাবজেক্ট পরীক্ষা দেবো ইভেন ম্যাথও ঠিক আছে তো ফিলিন দ্য ব্লাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকছে কলম ম্যাচিং থাকছে কলম ম্যাচিং ওই যে এ বি আমরা তীর চিহ্ন দিয়ে দিয়ে ম্যাচ করতাম কলম ঠিক আছে এ গেলো সিতে বি গেল টুতে এইভাবে চিহ্ন দিয়ে দিয়ে যে ম্যাচ করতাম সেটা থাকছে অ্যাসোসিয়েশন অ্যান্ড রিজার্নিং টাইপ রিজার্নিং টাইপের কোশ্চেন থাকছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন অর্থাৎ ডায়াগ্রাম ছবি দিয়ে সেখান থেকে তোমাকে চিহ্নিত করতে বলবে এই ধরনের প্রশ্ন থাকছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অন প্রেসক্রাইব সিকোয়েন্স তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স থাকছে এটা আমি জানি না ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে আই থিঙ্ক তো এদের মধ্যে কোনো একটা কিছু কোনো একটা সাবজেক্টের জন্য বাদ যেতেই পারে কিন্তু মোটামুটি এই জিনিসগুলো মিলিয়েই তোমাদের ফরম্যাটটা তৈরি করা হচ্ছে ট্রু ফলস টাইপ কোশ্চেন থাকছে আর কেস বেস কোশ্চেন কেস বেস কোশ্চেন বলতে তোমাদের জাস্ট ধরো একটা প্যারাগ্রাফ বা একটা কিছু দিল সেটা পড়ে তার থেকে অ্যান্সার করতে হচ্ছে তো এই কটা ফরম্যাট সব ফরম্যাটগুলো যে মেন্টেন হবে পুঙ্খানুপুঙ্খভাবে আই থিঙ্ক নয় তার কারণ সব ফরম্যাট সব সাবজেক্টের জন্য মেনটেন করা সম্ভব নয় কিন্তু ফরম্যাটটাই রাখা হয়েছে এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নটা হবে ওকে এইবার একটা স্যাম্পেল কোয়েশ্চেন পেপার তোমাদের দিয়েছে ফিল ইন দ্য থেকে শুরু করে দেখো ফিল ইন দ্য প্রথমে কলম ম্যাচিং দিয়েছে সিলেক্ট রাইট কম্বিনেশন দিয়েছে যা যা ওখানে বলেছিলাম সেই ফরম্যাটেই কিন্তু তোমাদের প্রশ্নটা দিয়েছে দেখো ওকে এখানে অনেকগুলো সাবজেক্টের ক্ষেত্রে দিয়েছে ম্যাথামেটিক্সটাও আমি দেখছিলাম যে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রেও দিয়েছে হোয়াট ইজ এখানে সাবজেক্ট এই যে ম্যাথ দেখো একটা প্যারাগ্রাফ দিয়েছে সেখান থেকে পড়ে আমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে একটাই কোশ্চেন দিয়েছে আচ্ছা তো ঠিক আছে মোটামুটি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের হবে এই কটা বিষয়ের উপর ডিপেন্ড করে ওকে তাহলে তোমরা বুঝতে পারলে যে এক্সাম প্রসেস অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন এবং এক্সাম প্রসেস কিভাবে তোমাদের হবে তাহলে আমরা আগের জায়গায় চলে আসি এবার মেইনলি আমরা যে স্লাইডটা ওপেন করছি এটা আমাদের স্টুডেন্টদের তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা এটা দেখছো তারা এটা থেকে কি করবে তোমরা টিচিং মেথড টিচিং তো টিচার করাবে তোমরা তো জানো না তাহলে তোমরা এই টিচিং মেথড দেখে তোমাদের লাভ কী দেখো এক্স্যাক্টলি অনেক টিচার আছেন গ্রামেগঞ্জে অনেক জায়গায় আছেন যারা কিন্তু পড়াতে পারেন খুব ভালো সাবজেক্টের নলেজ আছে ডেপথ আছে কিন্তু খুব আপডেটেড নয় ধরো তোমাদের আমিনুল স্যার সঙ্গে সঙ্গে খবরটা পেয়েছে ষোলো তারিখের ষোলো তারিখে খবর পেয়েছে ষোলো তারিখের পর থেকে এই পিপিটিটা রেডি করেছে আজকে সময় করে ক্লাসটা বানাচ্ছে পুরোটা আপডেটেড যে আমি জানি যে এক্স্যাক্টলি কি কি পরিবর্তন ঘটছে এবং আমাকে সেই অনুযায়ী কী কী পরিবর্তন করতে হবে দেখো অনেক ট্যালেন্টেড টিচার কিন্তু এই অভিযোজিত না হতে পারার জন্য তারা বিলুপ্ত হয়ে যায় তাদের কোয়ালিটি আছে তারা স্টুডেন্টকে শেখাতে পারে কিন্তু অভিযোজিত হতে পারছে না একটু ওল্ড ফর্ম্যাটে থাকার জন্য বিলুপ্ত হয়ে যায় তোমরা স্টুডেন্টরা কিন্তু পারো সেই সমস্ত টিচারকে কনভেন্স করতে সেই সমস্ত টিচারকে বলতে যে স্যার এই আপডেট আপডেট এই আপডেটগুলো এসে আপনাকে এই অনুযায়ী চলতে হবে তাতে বেনিফিটটা কি তাতে বেনিফিট একজন ভালো টিচার গ্রামেগঞ্জে তিনিও থাকলেন টিকে এবং সাথে সাথে তোমরাও যারা তার কাছে পড়ছো তানার কাছে পড়ছো তোমরাও উপকৃত হলে বুঝতে পারছো ব্যাপারটা তো টিচিং মেথডটা তোমরা দেখো যে কিভাবে টিচিং মেথডটা করলে কিভাবে পড়ালে এক্স্যাক্টলি স্টুডেন্টদের বেনিফিট হবে তোমরাও তোমাদের টিচারকে গিয়ে বলবে যে স্যার এইভাবে পড়ান আমাদের যেহেতু এই প্যাটার্নে কোশ্চেন আসছে সেহেতু আপনি এই প্যাটার্নটা অবলম্বন করলে আমাদের কোশ্চেন অ্যান্সার করাতে খুব বেশি সুবিধা হবে ঠিক আছে তো তোমরাও বলবে আর আপনারা যারা টিচাররা দেখছেন তারাও দেখে নিতে পারেন দেখে নিলে আপনাদেরও ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে আমি যেটা শুরু করব। বা আমি যেটা শুরু করব ভেবেছি আমি এক্স্যাক্টলি সেইটাই বলছি যে টিচিং মেথড কীভাবে করা যাবে আমাদের ফিলিন দ্য থেকে অনেকগুলো জায়গা প্যারাগ্রাফ দিয়ে আমাদের সেখান থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে তুলে অনেকগুলো জায়গা দিয়েছে তো আমি মেনলি যেটা ভেবেছি সেটা হচ্ছে যে এই ফর্ম্যাটটাকে একটা ডেমো সেট করব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে আমি ধরুন আমাদের আমি ম্যাথামেটিক্স করাচ্ছি ম্যাথামেটিক্সে আমি সেট থিওরি করাচ্ছি ওকে তাহলে আমি সেট থিওরি থেকে এই এক্স্যাক্ট যে ফরম্যাটটা আমাদের ডেমো দেওয়া ছিল ইংরাজি বা অন্যান্য সাবজেক্টের ম্যাথে সেরকমভাবে ডেমো পেলাম না তো অন্যান্য সাবজেক্টের যে ডেমো দেওয়া ছিল সেগুলো দেখে বা আমাদের পয়েন্টগুলো যেগুলো বলেছে যে এই পয়েন্টের উপর বেশ করে আমাদের প্রশ্ন হবে সেই পয়েন্টগুলোকে দেখে আমি এক্স্যাক্টলি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে ধরুন সেট থিওরি থেকে সেই ফর ফরম্যাটের একটা কোশ্চেন প্যাটার্ন আমি বানালাম এইবার আমি স্টুডেন্টদের পড়াচ্ছি তাদের কনসেপ্ট বিল্ড করাচ্ছি তাদের কনসেপ্ট বিল্ড করাচ্ছি তাদের এক্সারসাইজের অঙ্কও করাচ্ছি কিন্তু তারপর ওই ফরম্যাটটা তাদেরকে একটা এক্সাম নিয়ে নিচ্ছি একটা বা দুটো একটা এক্সাম নিয়ে নিচ্ছি আরেকটা একটা এমনি ফ্রি দিচ্ছি যে বাড়িতে যাতে করে এভাবে কি হবে তাহলে এভাবে তাহলে তাদের স্কিলটা ডেভেলপ হবে তারা অভিযোজিত হতে পারবে তারা এতদিন পর্যন্ত যে এক্সাম প্যাটার্নে অভ্যস্ত ছিল সেখান থেকে বেরিয়ে এসে নতুন এক্সাম প্যাটার্নের সাথে অভ্যস্ত হতে পারবে নতুন এক্সাম প্যাটার্নের সাথে অভ্যাস তৈরি করতে পারবে আর অভ্যাস তৈরি করতে না পারলে কিন্তু তোমরা প্রত্যেকে পরীক্ষাতে মার্ক হবে কেন মার হবে তার কারণ অভ্যাস না থাকলে আমাদের পুরাতন অভ্যাস যদি আমরা ছাড়তে না পারি নতুন অভ্যাস যদি আমরা অ্যাবজর্ব করতে না পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে কিন্তু চাপ খাবো কেন চাপ খাবো তার কারণ পরীক্ষা ওই টাইমিংয়ের মধ্যে ওই অতগুলো জিনিস ওই ওইভাবে এক্স্যাক্টলি ওইভাবে করা যে নতুন নতুন চেঞ্জেসগুলোকে অ্যাপ্লাই করা অ্যাপ্লিকেবল করা সেটা তোমাদের ক্ষেত্রে পসিবেল হবে না তাই তোমাদের যদি অভ্যাসটা তৈরি করতে হয় এখন থেকে ওই প্যাটার্নে পড়াশুনোটা তোমাদের শুরু করতে হবে সুতরাং তোমরা প্রত্যেকে সেই প্যাটার্নে পড়াশুনো করবে আশা রাখি আমি এস ওই বাংলাতে এই প্যাটার্নেই পড়াশুনো করাবো এতদিন পর্যন্ত জানতে পারিনি বা বুঝতে পারিনি বলে শুধু এমসিকিউ ফর্মেটে পড়াতাম এখন থেকে কিন্তু ওই প্যাটার্নেই পড়ানো হবে তো তোমরা যদি যদিও তোমাদের অফলাইন টিচার না পড়াই আমাদের অনলাইন টিচার অর্থাৎ আমাদের এসি বাংলা টিচাররা কিন্তু সেইভাবেই পড়াবে সুতরাং তোমরা অফলাইন টিচারের কাছে কনসেপ্টটা গেইন করে এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা এই জিনিসটা তৈরি করে ফেলতে পারবে অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা অভ্যাসটা তৈরি করে ফেলতে পারবে ঠিক আছে তো তোমরা এসই বাংলা দেখে ফলো করতে পারো আপনারা যারা টিচাররা আপনাদের যদি সমস্যা হয় এস বাংলার টিচারদেরকে ফলো করতে পারেন তাদের ক্লাসগুলো দেখতে পারেন আশা করছি আপনাদের ক্ষেত্রেও অনেক 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 বেশি সুবিধা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি কমপ্লিট দেখার জন্য এবং এভাবেই আমরা একে অপরের হাত ধরাধরি করে সবাই সবার কাঁধে কাঁধ রেখে একসাথে জিতে যাব একদিন বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে আর এসোই বাংলা বছর ধরে তোমাদের সাথে আগুন লাগাবে জয় হিন্দ